গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি হুগলি জেলার সোমরা বাজারে। এই যে এটা কিছু রয়েছে মনে হচ্ছে। হ্যাঁ আছে আছে, ওটা 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 টাওয়ার আছে, টাওয়ারের উপর উঠে দুটা সবুজ টাকা ছবি তুলতে। দেখো গাইস, জায়গাটা অসাধারণ সত্যি বলতে। সবাই বলছে যে কুমির কুমির এই বলে ভয় পাইয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এখনো জানি না যে কি ওটা, তোমরা মানে কাছাকাছি চলে এসছে। দেখছো ওই যে এখানটায় কাজ চলছে, দেখি কাকাকে একটু বলে যে গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি হুগলি জেলার সোমরা বাজারে। দেখাবো এখানকার অনেক ঐতিহাসিক জিনিস আছে, তো সেই জিনিসগুলো। আর এখন আমরা যাচ্ছি একটা মন্দিরে, অনেক পুরনো দিনের মন্দির। সেই মন্দিরটা আজকে তোমাদেরকে দেখাবো, আর অনেক কিছু তোমাদেরকে দেখানোর আছে। আমি আর জাম্বো সকালবেলায় বেরিয়ে গেছি সেই মন্দির দর্শন করার জন্য। বন্ধুরা, আমরা সেই মন্দিরের কাছে চলে এসেছি, আর এই যে আমার যে পিছনে দেখছো, এই যে সেই রাজবাড়ি। আমি এখানে তো জানতাম না যে এখানে একটা রাজবাড়ি আছে, তো এইখানটায় আমি জানতে পেরেছি। তো খুব সুন্দর লাগছে রাজবাড়িটা, দেখি আমরা ভেতরে যাওয়ার চেষ্টা করব। আর এখানটার যে মানে পুরোহিত, পুরনো সেই পুরোহিতের সাথে দেখা হলো, তা আমরা তাদের কাছ থেকেও দেখি কিছু জেনে নেব। এখন আমরা যাব মন্দিরের উদ্দেশ্যে, মন্দিরটা অন্তত একটু আমরা একটু দর্শন করে আসি, তারপরে আসব আমরা এই রাজবাড়িতে, ঠিক আছে। আর আমার সামনে যে পুকুরটা দেখছো, পুকুরটা কিন্তু খুবই সুন্দর। আর এই যে পেছনে যে মন্দিরটা, এই মন্দিরটাও খুবই সুন্দর, ঠিক আছে। তো আমরা সেই রাজবাড়ির দিকটাই মানে ছেড়ে এখন মন্দিরের দিকেই আসছি। আপনাদের এই মন্দিরটা এখন তোমাদেরকে দর্শন করাবো। কিছু তথ্য জেনে নেব যে এখানকার কেমন ঐতিহাসিক বা যেসব পুরনো কথাগুলো আছে সেই কথাগুলো আমরা দেখি একটু জানবো। আমরা এই মন্দিরের মধ্যে প্রবেশ করেছি, আর আমার পেছনেই এই যে পুরোহিত, উনি এই মন্দিরেই উনি পুজো করেন। মন্দিরটা সত্যি বলতে খুবই সুন্দর, ভেতরটাও খুবই সুন্দর, অনেক পুরনো আগেকার যেমন মানে কাজ করা রয়েছে। তো ঠাকুরমশাই, আমাদের একটু বলবেন শ্রোতাদেরকে যে যেই মন্দিরটা মানে কবে স্থাপিত হয়েছে।
এই মন্দিরটা 1170 সালে তৈরি, ঈশ্বর বীরেশ্বর মোস্তাবি তৈরি করেছিলেন। আর এই মন্দির থেকে এই মন্দিরের একটা মানে বিশ্লেষণ হচ্ছে আকর্ষণীয় যে এই মন্দির থেকে রানী রাসমণি দক্ষিণেশ্বর মন্দির তৈরি করেছিলেন। সুখরিয়া আমাদের গ্রামের নাম, সুখরিয়া আমপলা সোমরাবাজার স্টেশন থেকে নেমে 10 মিনিটের পথ সুখরিয়া আনন্দময়ী মন্দির। আর এই মন্দিরে টেরাকোটার কাজ সারা গায়ে 1170 সালে এই মন্দির তৈরি বাংলার। আচ্ছা, আর আমাদের বংশ পরম্পর ধরে আমরা পুজো করে আসছি। আর মাকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, মা হচ্ছেন কষ্টি পাথরের বসা মূর্তি পদ্মাসনে। এটা কি আমরা বিশালাক্ষী মা বলতে? না, ইনি হচ্ছেন মা আনন্দময়ী। আচ্ছা আচ্ছা, মা আনন্দময়ী। তাহলে বন্ধুরা, আমার একটু ভুল হয়েছে যে এটা বিশালাক্ষী মন্দির না, এটা মা আনন্দময়ীর মন্দির, সোমরাবাজার সুখরিয়া মা আনন্দময়ী মন্দির। আচ্ছা, যাক, ঠাকুরমশাই আমাদের একটু বলুন যে এই যে পাশে যেই ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছি, এই ঘরের এই মন্দিরগুলো কি আলাদা আলাদাই কি? না না, এর সাথে এগুলো হচ্ছে শিব মন্দির। ঢোকার মুখে প্রথমে আছে গণেশ। হ্যাঁ, কারণ আমাদের সর্বপুজোর আগে গণেশের পুজো করতে হয়, যার জন্য এদের এমনই একটা ই ছিল যে ঢোকার মুখেই ডান দিকে গণেশের মন্দির, বাদ বাকি যে কটি আছে সব শিব মন্দির। বাহ, যাক, এই জায়গাটা খুবই মানে অবিশ্বাস্যকর। আর তার পরবর্তীতে আমাদের কাছে নতুন, তো আমাদের কাছে খুবই ভালো লাগছে। বন্ধুদের তোমরা যদি এসো তাহলে তোমাদেরকে ঠাকুরমশাই আগেই বলে দিয়েছেন কি এখানটায় কীভাবে আসতে হবে তোমাদেরকে। হ্যাঁ, আমি বাবার বলে দিচ্ছি, হাওড়া টু কাটোয়া ট্রেন ধরতে হবে, আর হাওড়া থেকে ব্যান্ডেল আসলো, ব্যান্ডেল টু কাটোয়া। আচ্ছা, এই মানে রুট ধরে এলে সোমরাবাজার স্টেশন পড়বে, সোমরাবাজার থেকে 10 মিনিট টোটোয়, হাঁটা পথে 15 মিনিট, টোটোয় 10 মিনিট, এসে এই মসুখরিয়া মা আনন্দময়ী মন্দির। আচ্ছা, আমি এই যেই আসার পথে একটা তোমার পুকুর দেখলাম, সেই পুকুরের সম্বন্ধে আমাদের কিছু বলবেন? এই পুকুরটা হচ্ছে জমিদারদেরই পুকুর। এই পুকুরের মাটি দিয়েই মন্দির তৈরি, এবং পাশে যে জমিদার বাড়ি দেখলেন ভাঙা, মানে এখন ভগ্ন অবস্থা, তা এই জমিদার বাড়ি ওই পুকুরের মাটি দিয়েই। আর আমাদের এখানে 3টে মন্দির আছে, যেটা হচ্ছে সবচাইতে ইনি হচ্ছেন বড় আমাদের আনন্দময়ী মা, তারপরে আছেন নিস্তারিণী, তারপরে আছে হরসুন্দরী। 3টে পুকুরেরই মানে মাটি দিয়ে এই মন্দির তৈরি। যাক, খুবই ভালো লাগলো এখানটায় এসে। জাম্বু ওখানে বসে আছে, এখানকার যে লোকালীয় স্থানীয় যে লোক তাদের সাথে কথা বলছে যে অন্তত দেখি রাজবাড়ির ভেতরে ঢোকা যায় কিনা, এবার সেইটাই আমাদেরকে বল মানে ঢোকানোর চেষ্টা করছে। তো যদি অন্তত একটুখানি ঢুকতে পারি বা তোমাদেরকে দেখাতে পারি তাহলে আমারই ভালো লাগবে। আর ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব।
বন্ধুরা, অনেকক্ষণ পরে আমরা এই যে হাঁটতে হাঁটতে চলে আসলাম গঙ্গার পাড়ে। এই যে দেখছো যে একটা জেটটি বানিয়েছে, ঠিক আছে, এখান থেকে তোমার সবুজদ্বীপ যাওয়ার জন্য। আমরা ভাবছি যে কথাবার্তা চলছে যে সবুজদ্বীপ যাওয়ার, ঠিক আছে, সেরকম প্ল্যানিংও হচ্ছে যে ওখানে তো যাওয়া বারণ রয়েছে, তবুও দেখি চেষ্টা করব ওখানটায় যাওয়ার। আর তারপর বলতে কি তোমাদেরকে মানে আমাদের নিজস্ব পার্সোনাল দেখি একটা বোট করা যায় কি না, সে বোটে করে যাব আমরা, ঠিক আছে, যে ঘুরে আসব। সবুজদ্বীপটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে আমার যে আঙুলের সোজাটা দেখছো, সরি, এইটা এইটা হচ্ছে সবুজদ্বীপ, ঠিক আছে। তো এইখানটাই আমরা যাব একটু পরে। আর তোমাদেরকে এই পাশটাকে ওগুলো দেখিয়ে দিই। শুনেছি যে এই পাশে নাকি তোমার এইখান থেকে সবুজদ্বীপ যাওয়ার জন্য এই পার থেকে নাকি তোমার সব বন্দোবস্ত করা হয়েছিল, যে যার জন্যে এই জেটিটা বানানো। এবার গঙ্গায় জানেন তো যে এক কুল ভাঙে আর এক কুল গড়ে, তো এইখানটার পার্কিংয়ের জন্য জায়গাও রেখেছিলো, সেই জায়গাগুলো ভেঙে গেছে, ঠিক আছে, জলের কারণে প্রচণ্ড জল হয়েছিল। তো তোমাদেরকে দেখাই তাহলে একটু। দেখছো এই নিম গাছটা নাকি 600 বছর পুরনো, ঠিক আছে, সেটাই শুনছি। আর এরপরে যাব আর একটা মন্দিরে। Few moments later. একটা মন্দিরের সামনে চলে এসেছি। এই মন্দিরটা যে ঠাকুরটা রয়েছে তার নাম হচ্ছে হরসন্ধি। তদন্তের আগেই যে ঠাকুর মশাই বলেছেন যে এখানে তিনটে মন্দির আছে, তিন বোন, ঠিক আছে, তারা হচ্ছে তাদের মধ্যে ইনি হচ্ছে দ্বিতীয় নম্বর, সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এখানটায় এখন গেটে দেখছো যে তালা দেওয়া আছে, সেই একই ক্যাটাগরির মন্দির বলতে গেলে। আর তার পরবর্তীতে সবই শিব। আর ওই যে সেই মেইন মন্দিরটা দেখছো তোমরা, তোমাদেরকে একটু পিছন ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। একই পোর্শনে কিন্তু এটা একটু আলাদা মেইন যে মন্দিরটা আছে। আর তার পরবর্তীতে যে চারিপাশে যে ছোট ছোট শিব মন্দিরগুলো আছে সেগুলো মানে তিন তিন ছটা, মানে দুপাশে ছয় ছয় বারোটা করে, আর মেইন মন্দির একটা 13টা। তো ভেতরে যেতে পারলাম না, সরি, দুঃখিত। দেখি এরপরে আমাদের আর কোথায় নিয়ে যায়, ঠিক আছে।